একটি বাড়ি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় কনসিডারের আওতায় নিয়ে এসে তার বাড়িটি তিনি কিনতে পারেন? প্রথম পদক্ষেপ হলো তার ইনকাম অনুযায়ী, তার ক্যাপিটাল অনুযায়ী উনি কী ধরনের বাড়ি কিনতে পারবেন, কত লোন পাবেন। তারপরে যখন দেখা যাবে যে ইয়াস ওই ধরনের কন্ডিশন অনুযায়ী ওনার মার্কেটে বাড়ি আছে বা থাকবে, তখন ওনাদের নেক্সট স্টেপ হলো অবশ্যই আমাদের কাছ থেকে একটা প্রি অ্যাপ্রুভাল নিতে হবে। প্রি অ্যাপ্রুভাল অথবা প্রি কোয়ালিফিকেশন যে কোনো একটা আমাদের কাছ থেকে নিতে হবে, আমি, আমরা অথবা যে কোনো ব্যাংক, ব্যাংকের যারা লোন অফিসার আছে তারা দিবেন। অবশ্যই তার কমপ্লিট ইনফরমেশন দেখে তারপরে এটা ইস্যু করবেন। এরপরে নেক্সট স্টেপ হলো গো টু এ রিয়েল এস্টেট এজেন্ট অর রিয়েল এস্টেট ব্রোকার, যে আমার এই কন্ডিশন, আমার এত লোন অ্যামাউন্টের প্রি অ্যাপ্রুভাল আছে, আমাকে অ্যাকর্ডিংলি একটা বাড়ি খুঁজে দেন। সো সেকেন্ড স্টেপ হলো একজন রিয়েল এস্টেট এজেন্ট অথবা রিয়েল এস্টেট ব্রোকার। তারপরে বাড়ি নেবার সময়, চুজ করবার সময় তার যে বিষয়গুলি দেখা উচিত সেটা হলো নেবারহুডটা কেমন, অফকোর্স হসপিটাল কত দূরে আছে, তারপরে সেখানে স্কুল ডিস্ট্রিক্টটা কেমন, বাচ্চা থাকলে, হ্যাঁ তারপরে, হ্যাঁ বাচ্চা থাকলে ডেফিনেটলি, তারপরে তার কাজের জায়গায় যাওয়ার জন্য তার কমিউনিকেশনটা কেমন, এই বিষয়গুলি অবশ্যই দেখা উচিত।